Hello Stan, how are you? Hope you are well and secured. Welcome to online program Khoksha Danapur Pilot Girls High School. Asker topics voice sense tense er upore. Ajke amra prothome present intense er active theke passive er alochona korbo. Present indefinite tenses active to passive. প্রত্যেক টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়, বিশেষত প্রেজেন্ট ইনভিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অনুরূপভাবে পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স খুব একটা বেশি গুরুত্ব না, ফিউচার ইনভিনিট, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই কয়েক টেন্সের মূলত অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা খুবই সহজ হয়। তো আমরা আজকে প্রেজেন্ট ইনটেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে রুলটা সেটা লিখব। প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে টু বি ভার্ব। এম ইজ আর প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস প্রিপোজিশন by to with plus subject হবে object। আজকে যে রুলটা সেটি হচ্ছে প্রথমে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুসারে টু বি ভার্ব অর্থাৎ কি এম ই যার, অর্থাৎ হি হলে ইজ হবে, আই হলে এম হবে, দে হলে আর হবে। ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ তিন নম্বর যে রূপটা প্রিপোজিশন বাই টু উইথ, তার সাবজেক্ট হবে অবজেক্ট, যথা হি হেল্পস মি। এটা একটা অ্যাক্টিভ ভয়েস, এইটা আমরা কীভাবে বুঝবো, এটা একটা চিন্মুখী করি, সবসময় আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট, তারপর ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকলে পরে আমরা বুঝবো সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এখানে প্রথমে কী আছে, সাবজেক্ট হি আছে, তারপর ভার্ব কী আছে, হেল্পস আছে, তার অবজেক্ট কী আছে, মি। তাহলে এটা ক্লিয়ার কাট আমরা বুঝতে পারছি এটা কি, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। এখন এই অ্যাক্টিভকে আমরা কী করবো, প্যাসিভে রূপান্তর করবো। তো নিয়ে অনুসরণ বলেছে কি অবজেক্ট হবে সাবজেক্ট, অর্থাৎ মিটা কি ছিল অবজেক্ট, মি সাবজেক্ট কি আই। এবার লেখা আছে যে সাবজেক্ট অনুসারে টু বি ভার্ব, অর্থাৎ আর পরে কি বসবে, এম ইজ আর, কোনটা বসবে, এম আই এম, তারপরে ভার্বের পার্টিসিপল কি হবে, হেল্প প্রিপোজিশন বাই হি অবজেক্ট হিম। আরেকটা লেখা ছিল টু, আই নো হিম, এই যে একটা অ্যাক্টিভ ভয়েস, এখানে দেখা সাবজেক্ট আই আছে, ভার্ব নো আছে, অবজেক্ট হিম আছে, তার প্যাসিভ করতে হলে এবারে আমাদের লাগতেছে হি প্রথম হবে, তারপরে যেহেতু প্রেজেন্ট টেন্স হির পরে কী বসবে, ইজ বসবে, তারপরে নো পার্টিসিপল কী হবে, নান, তারপরে টু সাবজেক্ট আই,
অবজেক্টিভ মি, আরেকটা হচ্ছে টু ছিল উইথ, ছিল উইথ হি প্লিসেস আস। এখানে দেখো আস আছে, তাহলে আসের সাবজেক্ট হবে উই, উর পরে কী আসবে আর, প্লিজড উইথ হি অবজেক্ট হিম। ওকে, এই যে আমরা আজকে প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা করলাম, আগামী ক্লাসে পাস্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করব। এই বলে সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস শেষ করছি।